আসসালামু আলাইকুম বন্ধুরা, জুনানা কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট মাছ দিয়ে ঝিঙে রান্না। আমি দেখাবো কিভাবে ছোট মাছ দিয়ে ঝিঙে রান্না করতে হয়। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দেখুন পাতিলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতো, 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। হালকা বাদামি কালার করে ভেজে নেব, দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব, এখন দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো জালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে বেশি মশলা ব্যবহার করি, অল্প মশলা দিয়ে আমি এটা রান্না করব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি টিপিয়ে দিবেন। তো আমি ঝিঙ্গাগুলো এভাবে লম্বা করে কেটে ধুয়ে একটা চালনিতে ছেঁকে নিয়েছি, দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে। ঝিঙ্গেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, ঝিঙ্গেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। হালকা করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে দেখুন আমি এখন আরেকটু নাড়াচাড়া করে দেব, ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা পানি উঠেছে। আমি এখানে কোনো পানি দেইনি, যে ঝিঙে থেকে পানি উঠেছে সেটা দিয়েই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটা টমেটো, আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি, দেখুন টমেটোটা আমি এখানে দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। তো এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচ আমি চিরে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিলাম। আমি এখন একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ডেকে দেব টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে গুড়া মাছ নিয়েছি, নদীর মাছ, মেঘনা নদীর পাশেই আমার বাড়ি, এটা আমি আমার পাশেই নদীর মাছ পাওয়া যায়। তো এখানে আমি মাছ নিয়ে নিলাম, আপনারা বাজার থেকে এনে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটু লাইক দিবেন। একটু হালকা করে আমি নাড়াচাড়া করে দিলাম, বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে, খেতেও স্বাদ লাগবে না। তো আমি এখন একটু পানি, অল্প পরিমাণ পানি সাইডে দিয়ে দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। হালকা করে নাড়া দিয়ে দিলাম, নাড়া দিয়ে একটু 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটা ঢাকনা দিয়ে আমি এটা ডেকে দেব। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, মাছটাও সিদ্ধ হয়ে এসেছে। হালকা করে এভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো আমি এখন আর কোনো ঢাকনা দিয়ে ডেকে দেব না, ঢাকনা ছাড়া এটা রান্না করব কিছুক্ষণ। জলটা শুকনো শুকনো হয়ে আসলে এটা নামিয়ে নেব। এখন আমি এর মধ্যে
ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি হাতে ধরে এভাবে হাঁড়িটা ধরে নাড়া দিয়ে দিতে হবে। এভাবে নাড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।